ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আমি মুনমুন আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে হলো 9 মে আর 10 মে, এই দুটো দিন কিন্তু ভূতের রাজা দিলবরের 19তম জন্মদিন পালন চলছে। তো আজকে 9 মে, আজকে চলে যাচ্ছি ভূতের রাজা দিলবরে খাওয়া দাওয়া করতে। এখানে মাত্র 19 বছর হিসাবে 190 টাকায় 19 রকমের পদ দেওয়া হচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে সব কিছুটাই শেয়ার করতে থাকবো। বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো তোমাদের সঙ্গে একে একে শেয়ার করি। তোমরাও যদি চাও চলে যেতে পারো অবশ্যই, যেহেতু এখনও 10 মে, রাত্রি 10টা অবধি কিন্তু এই অফারটা চলবে। তো তোমরা চাইলেই চলে যেতে পারো। আর কী কী খাওয়াবে কী হবে সব কিছু শেয়ার করতে থাকবো। ভিডিওটা লাস্ট অবধি দেখো, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো দেখা হচ্ছে একদম ভূতের রাজা দিলবরে গিয়ে। চলে এসেছি ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টে, এটা হলো যাদবপুর ব্রাঞ্চ। তোমরা কিন্তু ভূতের রাজার সমস্ত আউটলেটেই কিন্তু এই অফারটা পেয়ে যাচ্ছ। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, নর্মালি আছে বাট দেখতে সুন্দর লাগছে, আগের বছর এর থেকেও বেশি সুন্দর সাজানো হয়েছে। আর এখন ভিড়টা দেখো, এখন দুপুর 3:15 বাজছে, কতটা বৃষ্টি হয়েছে তোমরা সকলেই জানো আজকে। তারপরেও কিন্তু এই লেভেলের ভিড় এখনও হয়ে আছে, মানুষ লাইন দিয়ে এখানে দাঁড়িয়ে আছে। তো চলো আমিও ভিতরে যাবো আর তোমাদের সঙ্গে একে একে সবটাই শেয়ার করব। তোমরাও কিন্তু চাইলেই চলে আসতে পারো 10 মে, এই দিনটাও কিন্তু এখনো বাকি আছে। তো এখানে দেখো টোকেন নম্বরটা দেখো শুধু, তাহলেই বুঝে যাবে যে কত মানুষ এর আগে ছিল। আর এই যে বাচ্চা রোলের দোকানও ক্রস হয়ে গেছে, সেটাও চলছে এখনো। ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর, যেহেতু ভূতের রাজা দিলবরের আউটলেটটা দুভাগে বিভক্ত, একটা হলো গোপীগায়েন বাঘাবাড়ির নিচের পোর্শনটাই, আর উপরে আছে শুন্ডি রাজার দরবার। তো আমরা জানি না কোনটাতে যাব, বাট বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম, খুবই সুন্দর লাগছে দেখতে, আর প্রচুর প্রচুর মানুষের ভিড় রয়েছে। তো এই যে ফাইনালি আমাদের টার্ন চলে এসেছে, প্রচুর প্রচুর ভিড় হয়েছিল, তো অবশেষে যাওয়া হচ্ছে। তো আমরা উপরে শুন্ডি রাজার দরবারে যাব এখন। চলো তোমাদের সঙ্গে একে একে সব কিছু শেয়ার করতে থাকি। অ্যাম্বিয়েন্সটা যে কতটা সুন্দর সেটা বলার কিন্তু অপেক্ষা রাখে না, যেহেতু এটা রাজ দরবার, তো এটিকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এখানে অলরেডি প্রচুর প্রচুর মানুষ খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে ঝাল লণ্ঠনটা, এটা যে কত সুন্দর, খুবই সুন্দর লাগছে ওভারঅল অ্যাম্বিয়েন্সটা দেখতে। তো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিচ্ছি, দেখো খুবই সুন্দর লাগছে সত্যি বলতে গেলে, গোল্ডেন কারুকার্যটা এতটাই সুন্দর লেগেছে। তো ওভারঅল তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আবারও বলছি 10 মে কিন্তু রাত্রি 10টা অবধি এই অফারটা চলবে। তোমাদের কিন্তু সকলকে আসতে হবে, মানে তোমরা যদি 4 জন মেম্বার হও, তোমাদের সেই 4 জন মেম্বারকেই কিন্তু এখানে আসতে হবে, 1 জন মেম্বার কিন্তু 4টে কুপন পাবে না। তো আশা করছি চলো খাওয়া দাওয়া ভালোই হবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটা রাইস, এখানে একটা এগ ডেবিল, পাঁপড় ভাজা, আর এখানে আছে একটা পনিরের একটা ডাল শাক, ভাজা 5 ভাজা দেয়, এখানে 2 ভাজা আছে, আর এখানে আছে এঁচুড়ের তরকারি। হ্যালো, এখানে আছে শুক্তো, ডাল, পার্শে মাছ, মাংস,
এটা আলু পটলের তরকারি। এখানে এঁচোড়, সামনে এই মেম্বারদের সঙ্গে বসে রয়েছি আমরা, না না একসঙ্গে না, তিনজন তিনজন। আর এখানে চলে এসছে মিষ্টি আর চাটনি আর পায়েস। তো চলো খাওয়া স্টার্ট করি। ভাত দিয়ে কিন্তু একদম গরম ধোঁয়া বেরাচ্ছে, গরম আছে খাবারগুলো সবই। স্বাদ নিয়ে নিলাম, ডালটা এতটাই ঘন আর এত টেস্ট আছে খাবারের। খুবই ভালো, পনির দিয়ে আছে। এবার মাছটা খেয়ে দেখি, টেস্ট দারুণ। এবার মাটনটা শেয়ার করি, মাটনের পিস একটা খুব ভালো নেই, ঝোলটা নেই। খাওয়া কমপ্লিট করে এসে দেখা হচ্ছে। একদম এখানে তিনজনা চাটনি দিয়ে দিয়েছিল, তো এবার পায়েসটা নিচ্ছি। পায়েসটা কিন্তু খুব ঘন, দেখে বুঝতে পারা যাচ্ছে পায়েসটা কিন্তু খুব ভালো হয়েছে। পায়েসটা খাওয়া দারুণ, পায়েসটা লাস্ট পাতের জন্য রয়েছে রসগোল্লা। একটু রসগোল্লার একটু রসটা চিপে নিলাম, একদম স্পঞ্জ স্পঞ্জ রসগোল্লা। ওভারঅল খাওয়া খুব ভালো হয়েছে, মোটামুটি প্লেট দেখেই বুঝতে পারা যাচ্ছে সুক্তটাই যেহেতু একটু বেঁচে গেছে, বাদ বাকি সব কিন্তু একদম দারুণ। আমি সবটাই শেয়ার করলাম, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করবে, শেয়ার করবে আর অবশ্যই তোমরা চলে আসতে পারো। খুবই ভালো হচ্ছে, এখনও কিন্তু পিছনে লাইন আছে, দেখতে পাচ্ছ অনেক ভিড় চলছে, প্রচুর প্রচুর মানুষ আসছে। আর যেরকম বললাম যে ফার্স্ট কাপ ফার্স্ট সার্ভিস, প্রত্যেক জোনাকে কিন্তু আসতে হবে, মানে যতজন ফ্যামিলি পার্সন থাকবে সবাইকে কিন্তু এসে লাইনে দাঁড়াতে হবে, কুপন নিতে হবে। একজন কিন্তু চারজনের কুপন পাবে না, চারজনকেই দাঁড়াতে হবে কুপনের জন্য। তো ওভারঅল সবটা শেয়ার করলাম, অবশ্যই তুমি চলে আসতে পারো। কালকে রাত্রি 10টা অবধি এই অফারটা আছে, দেখাচ্ছি তো ভিডিওতে। টাটা।